ভালোবাসার জন্য এক অভিনব দৃষ্টান্ত দেখালেন সিঙ্গাপুরের সংসদের স্পিকার এবং এক পার্লামেন্ট মেম্বার। প্রেমের সম্পর্কের জেরে তারা সংসদে নিজেদের পদ ছেড়ে দিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত নেট জগতের ঝড় তুলেছে, কেননা যতটা রোমাঞ্চকর ঘটনাটি মনে হচ্ছে সত্যটা ঠিক তার বিপরীত। আন্তর্জাতিক গণমাধ্যম এপি নিউজের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, 17 জুলাই রাজধানী সিঙ্গাপুর সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি হসিয়েন লুন, যেখানে তিনি বলেন, আজ তারা দুজনেই আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে এবং আমি তা গ্রহণ করেছি। সিঙ্গাপুর সংসদের স্পিকার ত্যান চুয়াং জিন এবং মেম্বার অফ পার্লামেন্টের নাম চেন লি হুই, তাদের প্রেমের সম্পর্ক কেন সিঙ্গাপুরের টক অফ দ্য টাউন হয়ে গেল, এই প্রশ্ন পুরো বিশ্বে চাউর হয়েছে। শুধুমাত্র একে অপরকে ভালোবাসা সিঙ্গাপুরের আইনে অপরাধী কিনা তা নিয়েও কম সন্দেহ তৈরি হয়নি। তবে সব জল্পনার অবসান ঘটে যখন জানা যায় এই সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, এর পেছনে লুকিয়ে আছে পরকীয়ার এক অধ্যায়। জানা গেছে সিঙ্গাপুর পার্লামেন্টারি স্পিকার ত্যান চুয়ান জিন ব্যক্তিগত জীবনে বিবাহিত একজন পুরুষ। শুধু তাই নয়, তিনি 2 সন্তানের পিতাও। অন্যদিকে তিনি এবং এমপি চেন লি হুই উভয়ই ক্ষমতাসীন পিপুলস অ্যাকশন পার্টির উচ্চ পর্যায়ের সদস্য। স্ত্রী বর্তমান থাকা অবস্থায় 2020 সাল থেকে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একসময় ঘনিষ্ঠতা সম্পর্কে গড়ালে দলের মাঝে তাদের নিয়ে অসন্তুষ্টি বাড়তে থাকে। দলের পক্ষ থেকে তাদের কয়েকবার সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যেহেতু ত্যান চুয়ান জিন একজন বিবাহিত এবং তার পরিবারের 2 সন্তান রয়েছে, তাই তাদের ঘনিষ্ঠতা দলের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে, তাই তারা যেন নিজেদের সম্পর্ককে আর বাড়তে না দেন। সে সময় পুরো ব্যাপার নিয়ে ভাবার জন্য দলের কাছ থেকে সময় চেয়ে নেন ত্যান চুয়ান জিন এবং চেন লি হুই। কিন্তু পরবর্তীতে তারা সম্পর্ক থেকে সরে আসতে পরোক্ষভাবে অস্বীকৃতি জানান। সম্প্রতি পিপলস অ্যাকশন পার্টি ভেতরে তাদের দুইজনের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছিল। আশঙ্কা হচ্ছিল তাদের অনৈতিক সম্পর্ক দলের বাকিদের জন্য অসম্মান নিয়ে এসেছে। এদিকে দেশটির রাজনৈতিক অবস্থা জটিল। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী এস ঈশ্বরন। পরিবহন ক্ষেত্রে উচ্চ পর্যায়ে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন ব্যুরো। তার এই গ্রেফতারের মধ্য দিয়ে সিঙ্গাপুরে প্রায় 40 বছর পর কোনো মন্ত্রী গ্রেফতার হলেন। সর্বশেষ 1986 সালে দেশটির মন্ত্রিসভার এক সদস্য দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছিলেন। এস ঈশ্বরনের গ্রেফতারের কিছুদিন আগে মন্ত্রিসভার অপর 2 জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধেও সরকারি পরিষেবা গ্রহণ করে বিল পরিশোধ না করার অভিযোগে তদন্ত শুরু করেছিল দুর্নীতি দমন ব্যুরো। পরে অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে দুর্নীতির প্রবণতা প্রায় পরিলক্ষিত হয়। আবার বেশিরভাগ ক্ষেত্রে এসব দুর্নীতিকে ছাড় দেওয়া নতুন কিছু নয়, তবে সিঙ্গাপুর এক্ষেত্রে ব্যতিক্রম। দেশটি আক্ষরিক অর্থেই দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স মেনে চলে বলে জানা গেছে। আর তাই একের পর এক দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন পিপুলস অ্যাকশন পার্টি যখন বিপর্যস্ত, সেই সময় বিবাহিত স্পিকারের সঙ্গে এমপির প্রেমে দেশ জুড়ে যে আলোচনা সমালোচনা শুরু হয়েছিল তার ইতি টানতে দলের নীতি নির্ধারকদের নির্দেশে এই পদক্ষেপ দুজন নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রী লি হসিয়েন লুন।